হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইনাদার ব্লগ গাইস আজকে আমরা মাছ ধরা দেখবো ঠিক আছে দেখেন এই যে আমাদের পদ্মা নদীতে এই যে ওনার দেখতেছেন উনি কিন্তু কোনো প্রফেশনাল আর কি যে মাছ ধরা না আর কি উনি মানে ওনার বাসার জন্য আর কি যে প্রত্যেক ওক্তে ওক্তে যে মাছ লাগে না মানে যে দুপুরে মানে খাবারের জন্য যতটুকু প্রয়োজন তো অতটুকু মাছ ধরার জন্য উনি আর কি এখানে আসছে তো ওনার সাথে আমি কথা বললাম তা আমি বললো যে দেখি কয়টা পাই কিনা প্রতিদিন নাকি উনি এখান থেকে মাছ ধরে অল্প কয়েকটা নিয়ে নাকি ওনাদের মানে একবেলা দুইবেলা হয়ে যায় তো আমি এই জন্য আর কি দেখতেছি যে উনি আঙ্কেল আসলে কী মাছ পায় আমার মানে আমি আরও চার পাঁচ দিন আগে দিকে আসছিলাম তো তখন আর কি উনি জাল নিয়ে আসছিলো তখন আর কি মাছ পায়নি তো দেখি আজকে এখানে মাছ পায় কিনা তো হয়েছে কি আজকে আবার যে আমি আর মানে আমার ফ্রেন্ডে মানে ওমরে আর আমি আজকে আসছি আর কি এদিকে মানে এই মাছের এইটা মানে আমার মাথা ছিল না যে আমি যে মাছগুলো দেখবো আর কি মাছ ধরবে মানে ও আর আমি নদীর পাড়ে আসছি তো এই আঙ্কেল আমি দেখলাম যে আঙ্কেল আবার মাছ ধরতে আসছে সেই তো আমি আঙ্কেলের বললাম তো আঙ্কেল আপনি ধরেন আজকে আমি একটা ব্লক করি আপনার নিয়ে কাজ চা করার সমস্যা নাই মাছের ছবি তুলে ফেসবুকে ছেড়া দাও তো আমি আচ্ছা ঠিক আছে যান মাছ ধরেন আমি দেখি কি মাছ ধরতে পারেন আপনি তো আঙ্কেল আমি জিজ্ঞেস করলাম তো আঙ্কেল বলে এখানে কাজলি মাছ আছে অনেক তুই যে দেখেন ওইখানে ওই বসে বসে ফোন আছে কলেজটা মিস করছে হয় তো ওইখানে বসে বসে ফোন টিপতে আছে তাই বলতাছি বন্ধু দিয়ে না তুই মাছের ভিডিও কর আমি একটু করে আসি আমার আবার গার্লফ্রেন্ডে একটা নখ দিছে আমি ওর রিপ্লাই দিয়ে আসি তো ওই গার্লফ্রেন্ডে নক দিছে ওই রিপ্লাইটা দেখ সমস্যা নেই আমি আবার এই একটু চারের দিকটা একটু দেখাইতেছি যে এদিক লাগে গাইস রিল্যাক্স হওয়ার জন্য এই পরিবেশটা অনেক বেটার বুঝছেন এই জায়গায় পুরাই আপনি রিল্যাক্স হয়ে থাকতে পারবেন মানে এই যে এখানে দেখতাছেন না ছোট্ট একটা ওই যে একটা তেরপালের মতো দেখালাম মানে ওই যে মানে যারা ওই যে ই আছে না ওই যে যারা বস্তির মানে থাকে তাবুটা নেয় ওরকম একটা ব্যবস্থা আছে এখানে এখানে অনেকে থাকে আর কি রাত্রে যারা কাজ কাম করে আর কি টলার দিয়া মানে খুব শান্তিতে থাকে অনেক বাতাস লাগে তো দেখেন জাল উঠে তো দেখি কি মাছ পায় এখন চাল তো উঠাই লেতে তা আমি মানে আল্লাহ 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 দেখি বড় যদি একটা চিতল মাছ উঠা থাকে তাতে কোনো কথাই নাই উনি আঙ্কেলে বলতাছে যে একটা সময় হয়েছে কি ওনার মানে এই জালের মধ্যে একটা তিন কেজি চিতল মাছ উঠে গেছে এই যে প্রায় বেশি দিন হয়নি আর কি পাঁচ ছয় দিন হইবো ও ওইখানে একটা জংলার মধ্যে তো দেখি আজকে কি চিতল মাছ উঠছে নাকি আজকে অন্য কিছু উঠছে দেখি আমি তো আশাবাদী দেখি আঙ্কেলে কি ধরছে এ দেখেন গাইস কত বড় বড় কাজলি মাছ এ দেখছেন কত বড় মানে এই যে একটা মানে আমার হাতের মানে কবজি পর্যন্ত কাজলি মাছগুলো দেখেন আপনারা দেখতেছেন যে মাছগুলো আসলে আসলে ছোট না মাছগুলো অনেক বড় বড় কাজলি মাছের কিন্তু প্রায় অনেক দাম টাকা টাকা কেজি আর আমার যে এত ঠান্ডা লাগছে আমি বলতে না আমার মানে এত পরিমাণে কাশ আমার ইচ্ছা করতেছে নদীতে গোসল করার জন্য মানে এই গোসল করার ইচ্ছা করতেছে আমার বাট কোনো মতে গোসল করা সম্ভব না যদি গোসল করি তাহলে ঠান্ডা কাশে আরো বাইরে যাবো বাসা গেলে আমি বকাবকি করবো শুধু শুধু বাড়তি পেরানি আলাপ নেই এই জন্য কি আমি মানে যত কষ্ট হোক আমি কথাগুলো বলতেছি মানে আমার সেকেন্ডে সেকেন্ডে মানে কাশ আইতা কি বলবো আমি এত কাশ লাগতেছে এত কাশ আইতাছে কলার এখান থেকে আর ও দেখতাছি দেখতেছি যে নৌকাদা মাছ ধরতেছে বুঝছেন একটা জেল আর একটা জেলেনি ওনারা প্রফেশনাল ওনারা মাছ ধরে আর কি মাছ ধরে জীবিকা নির্ভর করে বাট ওনারা মাছ ধরে জীবিকা নির্ভর করেন ওনারা সকালে বসে ধরে আর কি মাছগুলা তা আঙ্কেল এখন ওই দিকটা ধরতে পারে নাই ওখানে দুই একটা পাইছে এখন এখন এই পাশটা তো জাল পাতলো উনি বলতাছে এই পাশ দা তো জাল পাচ্ছে এখন এই পাশ দা তো একটা টেনশন হয়ে গেল এই পাশ দা তো অনেকগুলা বস্তা আর কি ওই যে নদী বেড়ে বা মানে বাঁধার জন্য আর কি যে বস্তাগুলা দিছে না এখন যদি বস্তার মধ্যে আর কি ঠেকা যাকে তাহলে তো সমস্যা এখন এই জন্য আর কি মানে ঠেকে নাই তারপর যদি ঠেকা যেত বস্তার নিচে তার তো সমস্যা হয়ে তখন আর কি জালটা উঠাতে একটু প্রবলেম হয়ে যেত তো এখন এই জায়গায় দেখতে যে কোনো মাছ পায় নাই শুধু শুধু এই জায়গায় তো তেমন বস্তা টস্তা কিছুর সাথে তেমন একটা ঠেকে নাই তো ঠিকমতো জালটা উঠেছে বাট জালটা উঠানোর পরে দেখলো আঙ্কেলে যে এখানে কোনো মাছই নেই আসলে মানে এই জায়গাটা মাছ তো পায় নাই তো আঙ্কেল আমি বলতেছি যে আঙ্কেল আপনি এদিক দিয়ে না দিয়ে আপনি যে একটু সামনে যে খালুয়া খেতগুলো আছে না খালুয়া খেত বলতে পারেন নদীর পাশে যে খাল্লাগুলো আছে না আপনি ওইখান দিয়ে পাতেন তো ওইখান থেকে আপনি মাছ পাইতে পারেন ওইখান থেকে চিংড়ি মাছ তারপর খল্লা মাছ থাকতে পারে আঙ্কেলে বলে যে খোলা মাছ কিন্তু বিশাল চালাক ওগুলা আমার জীবনে আমি ধরতে পারি না জীবনও মানে অনেক চালাক এই খল্লা মাছ আসলে অনেক চালাক খালি ফং 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 ফটর ফটর লটর ফটর করে হারাটা দিন পানির ভিতরে দৌড়দৌড়ি করে এইগুলো অবস্থা এই যে অকর্মা ডেকে বলতেছে মানে অকর বলতেছে তোমরা কি মাদ্রাসা পলাই এখন আমি বলতেছি তুইও তো মানে কলেজ পলাই আসি তুই কারে কস না ভাই আমার মাদ্রাসা পলাই বাড়ি সামনে আর মাদ্রাসার সামনে আমরা একটু দেখতে আসি এখানে নদীর পাড়ে মাছ ধরা দেখতে হয়নি বাট এমনি আসি তো এখন এই যে আঙ্কেলের জালটা ফেলছে এখন আঙ্কেল আবার বলতেছে যে তুমি জালটা ধরো রশিটা ধরো জালটা ঠেকে গেছে কিছুর মধ্যে এখন যদি আমি ওখানে গিয়া না উঠাই তাহলে আমার জালটা ছিঁড়া যাবো এই জন্য আমি ধরলাম আর আমার সাথে সাইনা আছে তো সাইনা আমার বলতেছে বন্ধু আমার কাছে দে আমি না আমি জালটা ওঠামো দেখি আমার বাইগে কি আছে আসলে আমার বাইগে অনেক কিছু আছে দেখি আজকে বড় কোনো একটা মাছ তো বেজছে নয় তো জালে এমনি থাকতে পারে না আমার মনে হয় আমি আসামি আজকে বড় কোনো একটা মাছ বেজছে এমন হয় আমার কাছে জালটা আমার কাছে দেই না খারাপ হয়ে যাবে ওই জন্য আমি করলাম কি গাইস জালটা হাতে দিয়ে দিলাম এখন ওর হাতে দেওয়া দিলাম এখন তো জালটা মানে একটু নরম হয়েছে আমার মনে হয় ওর কপালে কি আছে আমি জানি না আপনি দেখেন যেহেতু আমার হাতে জালটা নাই এখন মনে হয় কোনো মাছ আসবো না আই থিঙ্ক কোনো মাছ আসবে না কারণ একটা অকর্মার ঢেকি ওর হাতে কোনো দিন কিছু একটা আসে নাই ওর হাতে দিয়ে কোনো দিন কোনো একটা ভালো কাজ হয় নাই বুঝছেন দেখি কি হয় তোর কপালে মুরা পিসা তুই দশটা থেকে চাল একটা মাছ হয় তুই চালরা দশটা একটা মাছ হয় তুই সব জায়গায় কুফা দেখা হবে দশের সব ধরে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কোন ব্লগে